told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে হলো 4 সেপ্টেম্বর আর আজকে রবিবার, মানে উইকেন্ড। উইকেন্ড বলতে বুঝতেই পাচ্ছেন সব কিছু লেজি লেজি লেজি। এই দেখুন পিছে একদম কাপড়, এদিকে কাপড়, ওই ঘরে তো আছেই, মানে কি বলবো। সানডে বললে মানে সব কাজ যেন পেন্ডিং হয়ে থাকে, সানডেতে সব ক্লিয়ার করতে হয়। তো আমার মুখটার অবস্থায় দেখছেন, মানে খুব খারাপ অবস্থা হয়ে আছে। কারণ দুদিন যাবৎ মেয়েটার শরীরটা খুব খারাপ, মেয়েটার জ্বর এসেছে, বমিও হচ্ছে, পায়খানাও হচ্ছে। ওকে নিয়ে ব্যস্ত থাকাতে কাজগুলো এভাবে জমাও পড়ে গেছে, আর ওর এক্সাম চলছে যেহেতু। তো পরশু দিন ওকে নিয়ে স্কুলে যায়, ফ্রাইডেতে ওর কম্পিউটার এক্সাম ছিল ওদিন। তো ওদিন নিয়ে স্কুলে আমি বসেছিলাম, কারণ মেয়ের ভোর 4টে থেকে শরীর খুব খারাপ হয়ে যায়। তো যেহেতু হাফ ইয়ারলি এক্সাম, এক্সামটাও দিতে হবে, আর পুরো রেডি ছিল এক্সামের জন্য, তাই ওকে নিয়ে গেছিলাম। এক্সাম দিতে একটু কষ্ট হয়েছে বলেছে মিস আমাকে। তারপর এক্সাম দেওয়ার পর মিস আমাকে ডেকে বললো যে মেয়েকে নিয়ে বাড়ি চলে যাও, কালকে পাঠাতে হবে না, কালকে যেহেতু ক্লাস হবে না। তো মানে স্যাটারডেতে আমি মেয়েকে স্কুলে পাঠাইনি, কালকে ও ঘরেই ছিল। আর ওকে নিয়ে ব্যস্ত ছিলাম বলে ঘরের কোনো কাজই করিনি, শুধু রান্নাবাড়াটা করেছি আর খেয়েছি। আর আজকে মেয়ে একটু সুস্থ, ভালোই আছে, খাওয়া দাওয়া করছে। পরশু দিন থেকে তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। তো বাচ্চাদের কিছু হলে মাদের তো পরিস্থিতিটা কী হয় আপনারা জানেনই। আর আমার মুখ চোখের অবস্থাও নেই একদম, এই দেখুন এখানটা কিছু একটা হয়েছে, খুব ব্যথা করছে। তো এখন আমার হাজবেন্ড চলে গেছে, এখন বাজে 10:30, আমার হাজবেন্ড দোকান চলে গেল, মাত্রই চলে গেছে। আর নিয়ে এসছে একটু মাছ, যেহেতু মুখে ওর রুচি নেই ওর জন্য একটু মাছ নিয়ে আসলো। আর মাংস আনার কথা বলেছিল, আমি বললাম আনতে হবে না, মাছ নিয়ে এসো, তাতেই হয়ে যাবে। আর সেদিন আমি জন্মাষ্টমী না, সেদিন আমি গণেশ চতুর্থীর একটা ব্লগ দিয়েছিলাম, যে আমি বাড়ির ঘরে পুজো করেছিলাম আমার মতো করে। তো ওইখানে আমি আমার গাছের কিছু ফুল দিয়ে পুজো করেছিলাম, সবাই আমার ফুলগুলোকে পছন্দ করেছিল। চলুন আজকে সেই ফুলের গাছটা আপনাদের কাছে শেয়ার করি, চলুন দেখুন আমার সেই ফুলের গাছ। এই দেখুন গাছে কত ফুল হয়ে আছে, গাছটা কিন্তু বেশি বড় নয়, দেখতেই পাচ্ছেন আশা করি, গাছটা বেশি বড় নয়, কিন্তু গাছটা লাগানোর পর থেকে খুব ফুল হয়। এই দেখুন এই গাছটায় ওই পাশে আরেকটা আছে ছোট্ট, ওটা এখনও বড় হয়নি, মাঝখানে আরেকটা আছে, ওটা হলো সাদা, ওই যে সাদা জবা ফুটেই আছে, আর এটা পিঙ্ক কালার, আর এটা রেড কালার, আর ওইটা হাজারি জবা। মানে আমার বাড়িতে জবা ফুলের গাছটা প্রচুর আছে। ওইটা একটা আছে দূরে, ওই দূরে ওইটা ডিপ পিঙ্ক কালার, এটাও রেড কালার। এখানে একটা শিউলি ফুলের গাছও আছে, দুর্গাপূজার সময় দেখতে পারবেন, শিউলি ফুলে গাছটাতে অনেক ফুল হয়, ছোটো হলে অনেক ফুল হয়। এই গাছটা, এই যে হলুদ ফুলগুলো, এটাকে অ্যালামন্ডা বলে, আমি যদি ভুল বলিনি তবে এটাকে অ্যালামন্ডা বলে। এই গাছটাতে অনেক ফুল হয়, আমার পুজো দেওয়ার আসনটা এত বড় নয়, কিন্তু এই গাছের ফুল এত হয়, আমি 2-3টে নিলে আমার পুজো হয়ে যায়। তো এখান বেশিরভাগটাই গাছে থাকে, দেখতে খুব সুন্দর লাগে, সবাই এসে বলে ভালো লাগে আমার এই ফুলের। এই দেখুন হাজবেন্ড মাছ নিয়ে এসছে, কই মাছ, পুঁটি মাছ, আর একটা মতো ট্যাংরা মাছ আছে, এগুলোকে কেটে নেব। তো দেখতেই পেলেন আমার ফুলের গাছ, আর হাজবেন্ড মাছও নিয়ে এসছে। এই ফুলের গাছগুলো আমি খুব শখ করে লাগিয়েছি, কারণ আমার বাড়িটা মোটামুটি বড়ই আছে, আমাদের জন্য ঠিকই আছে, আমি ইচ্ছে করলে সবজি লাগাতে পারি। কিন্তু আমার সবজি লাগিয়ে সবজি গাছ ওঠানো, ওটা ওই নেশাটা একটু কম, মানে আমি ফুলের গাছটা খুব ভালোবাসি, তার জন্য চারিদিকে আমার ফুলের গাছ। আরও লাগানো ছিল, হাজবেন্ড কেটে ফেলেছে, যেহেতু বাড়িটা একদম জঙ্গল হয়ে থাকে, তার জন্য হাজবেন্ড বলে এত ফুল দিয়ে তুমি কী করবে। তার জন্য আমার ওর সাথে সবসময় রাগারাগি, আমার ফুলের গাছ, শখের ফুলের গাছগুলো যে কেটে ফেলে। আর এখন তো নিয়ে এসছে মাছ, তো আমি স্নান করে নিই একটু, আমার সাইনাসের প্রবলেম আছে, তো সর্দিও লেগে আছে। তো এখন মাছ কেটে স্নান করে নেব, একটু এই লুকটাকে চেঞ্জ করতে হবে, দেখতে একদম খুব খারাপ লাগছে, অসুস্থ অসুস্থ লাগছে। তো স্নান করে এসে রান্না করব, তো দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন আমি স্নান করে নিয়েছি, অনেকটা সময় বাদে আপনাদের সাথে আবার কথা বলতে চলে এসেছি। এখন প্রায় 1:30 বাজে, আমি স্নান করে এসেছি, অনেকক্ষণ হয়েছে, তো রান্না করতে হবে, হাজবেন্ড চলে আসবে খেতে, যেহেতু মেয়ের স্কুল নেই, একটু তাড়াতাড়ি আসবে। তো আমি ওখানে রান্নাটা বসিয়ে দিয়েছি, মাছের ঝোল, ভাত আর ডাল রান্না করব, আর কালকের উচ্ছে ভাজি আছে। উচ্ছে ভাজিটা মানে কালকে দিনেই করেছিলাম, কিন্তু রাতে যেহেতু তেতো খায় না, তার জন্য
ভাজিটা থেকে গিয়েছিল, তো আজকে হয়ে যাবে। আর হাজবেন্ডের জন্য পুঁটি মাছ কটা ভেজে রেখেছি, কারণ ও পুঁটি মাছ খেতে খুব ভালোবাসে। আর সেগুলো আর আজকে রান্না দেখালাম না, খেতে বসলে একবারে দেখাবো। আর এখন যে কাপড়গুলো নোংরা হয়েছিল সেগুলোকে ভাঁজ করে নেব। আর একটু লুকটা এখন চেঞ্জ করে এসেছি, হয়তো একটু মানুষের মতন লাগছে আর কি। তো স্নান করে আসলাম, এখন ভালো লাগছে। তো আপনাদের সাথে আবার খাওয়ার সময় দেখা করে নিচ্ছি, আর কাপড়গুলো এখন ভাঁজ করে নিই। তো আজকে লাঞ্চে আছে উচ্ছে ভাজা, পুঁটি মাছ ভাজা, এখানে আছে পাতলা করে মুসুর ডাল, লেবু, শশা, আর এখানে আছে মাছের ঝোল, কই মাছ আর পুঁটি মাছ। আমি আলু, ডাটা আর বেগুন দিয়ে ঝোল করেছি। এখন আমি ডালটা আর ভাজিটা নিয়ে নিয়েছি, মানে একসাথে খেতে খুব ভালো লাগে আমার ডাল আর উচ্ছে ভাজি, তার জন্য একসাথেই নিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে নিয়ে পরে আপনাদের সাথে আবার দেখা করে নেব। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 6টা। দুপুর খাওয়া দাওয়ার পর আমি আর আপনাদের সামনে আসিনি, মেয়েকে নিয়ে শুয়েছিলাম, দুইজনে ঘুমিয়ে গেছিলাম। তো মাত্র আমার হাজব্যান্ড ফোন করে বললো চলো একটু বাইরে ঘুরে আসি। বাইরে ঘুরে আসি বলতে মেয়েটার তো শরীর ভালো না, আর আমার মেয়ের একটা স্বভাব আছে, যখন ওর শরীরটা খারাপ হয় যদি একটু ভালো হওয়ার দিকে যায় তখন ও বলবে যে আমি বাইরের খাওয়া খাবো, যেমন চাউমিন, এগরোল, এই ধরনের খাওয়া খেতে চায়, কারণ ওর মুখের রুচিটা চলে যায়, তো ঘরের খাওয়াটা ওর ভালো লাগে না। তো আজকে ওর পাপাকে বলছিল যে আমি বাইরে কিছু খাবো, চাউমিন খাবো। তো ওর পাপা বলেছিলো যে সন্ধ্যার সময় রেডি হয়ে থেকো, তোমাদেরকে নিয়ে যাবো। তো এখন আবার আমার হাজব্যান্ড ফোন করে বললো যে রেডি হও, নিয়ে যাব। তাই রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি, মেয়েও রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে, হাজব্যান্ড আসলেই যাব। তো ঘুরে আসি, পরে আপনাদের সাথে কথা বলবো আবার। অনেকক্ষণ মেয়ে চাউমিন খেতে চাইছিলো, ওখানে খাওয়ানো হয়নি, পার্সেল করে নিয়ে আসা হয়েছিলো, ও ঘরেই খেলো। আর বিশেষ করে যাওয়ার কারণটা অন্যই ছিল, কালকে যেহেতু 5th September মানে টিচার্স ডে, তো ওদের স্কুলে টিচার্স ডে সেলিব্রেশন করবে, তো টিচারদের দেওয়ার জন্য কিছু ছোটো 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 গিফট বলতে একটা একটা করে পেন দেবে বলে ভাবছে। মানে এবার যেহেতু আমার মেয়ের প্রথম টিচার্স ডে, তো তেমন করে আমরাও জানি না স্কুলে কি হয় না হয়, সব স্কুলে তো সমান হয় না, যেমন আমরা পেয়েছি তেমন তো এখন নাও হতে পারে, তো আমরাও জানি না। এই ফার্স্ট টাইম অ্যাটেন্ড করবো, যেহেতু 2 বছর করোনার জন্য এসব অ্যাটেন্ড করা হয়নি, তো তার জন্য সবার জন্য একটা একটা পেন নিয়ে এসেছি ওর ক্লাস টিচারদের জন্য। তো ওগুলোই গিফট র‍্যাপ করা হলো, এখন ওর বাবা আর আমি মিলে করলাম। এই ছিল, দেখতেই পেলেন, তো আপনাদের দেখাই আমি একটু। তো এইভাবে গিফট র‍্যাপ করে নেওয়া হয়েছে ওর ক্লাস টিচারদের দেওয়ার জন্য। তো এই ছিল আজকের ছোটো মোটো একটা ভিডিও। তা আপনাদের যদি আমার এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে, তো ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর যদি নতুন করে কেউ দেখছেন, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আমি যাই দেই সব আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। আজকের জন্য এইটুকুই, কালকে চেষ্টা করব ওর স্কুলে যদি আমি যেতে পারি, কিছু শ্যুট করতে পারি, সেটা নিয়ে আবার নেক্সট ভিডিওতে আসব। তো আজকের জন্য টাটা।